আবার একটা নতুন দিন, আবার একটা নতুন উপস্থাপনে আমি উদ্দীপন তোমাদের সামনে উপস্থিত হয়েছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। এবং আমার ইউটিউব পরিবার উদ্দীপন রয়, তোমাদের করি সবাইকে স্বাগত। আজ হচ্ছে 24 জুলাই 2023 এবং বাংলায় আজ হচ্ছে 7ই শ্রাবণ 1430 বঙ্গাব্দ। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বেলঘরিয়া 55 তলা রোডে অবস্থিত বাবা পঞ্চাননতলা মন্দির। এই মন্দিরটি খুবই প্রাচীন মন্দির এবং এই মন্দিরের একটি বিশেষত্ব হলো যে এই মন্দিরে দেবাদিদেব মহাদেব আছেন। একটি প্রাচীন যে বটগাছ আছে সেই বটগাছে কিন্তু বেষ্টন করে উনি বিরাজ করছেন এবং সেখানেই ভক্তরা কিন্তু দূর দূরান্ত থেকে এসে বাবার মাথায় কিন্তু জল ঢালবে। বাবা পঞ্চাননতলা মন্দিরে কিন্তু দেবাদিদেব মহাদেব এবং তারা মা একসাথেই বিরাজ করেন। মন্দিরের প্রবেশপথেই কিন্তু একটি বলি দেওয়া স্থান আছে যেখানে প্রত্যেক কালী পুজোয় বলি দেওয়া হয়। মন্দির খোলা ও বন্ধের টাইম হলো সকাল 6:30 থেকে 12:30 এবং বিকেল 5:00 থেকে 7:00। তোমরা এই মন্দিরে আসবে কি করে? এই মন্দিরে আসতে হলে তোমরা রথতলা আসবে, রথতলা থেকে এসে রথতলা মোড় থেকে টোটো বা অটোতে উঠেই বললেই হবে বাবা পঞ্চানন দেবের মন্দিরে যাবো। তোমার জাস্ট 10 টাকা কি 15 টাকার বিনিময় তোমাদের কিন্তু এখানে পৌঁছে দেবে। যদি তোমরা ট্রেনে করে আসতে থাকো শিয়ালদা থেকে যে কোনো মেন লাইনে, আমি ট্রেনে উঠে বেলেঘুরা স্টেশন থেকে নেমেই 2 নম্বর রেলগেট দিয়ে বেরিয়ে টোটো বা অটো আছে। যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার তাই জন্য কিন্তু লাইন পড়েছে ভেতরে। এই মন্দিরটি কিন্তু প্রায় 500 বছরের পুরনো, তাই দেবাদিদেব এবং তারা মা একই সাথে থাকার জন্য এই মন্দিরের মান্যতা অনেক বেশি। তাই ভক্তরা বলেন যেখানে এসে মন থেকে প্রার্থনা জানালে সেই প্রার্থনা মনস্কামনা অবশ্যই পূরণ হবে। সেই কিন্তু যে রাস্তা আছে এই রাস্তা দিয়ে গেলে কিন্তু এখানে তারা মায়েরও দর্শন তোমরা পাবে। একটা ছোট্ট জায়গা মতো আছে এখানে কিন্তু ধূপ ধুনো জ্বালানোর জন্য ভক্তদের অনুরোধ করে, কারণ যতই হোক আগুন যদি ধরে যায় অনেক সমস্যার সৃষ্টি হয়, তাই ধূপ ধুলো জ্বালানোর জন্য কিন্তু আলাদা এখানে জায়গা স্ট্যান্ড করা আছে। যেহেতু এখন শ্রাবণ মাস তাই জন্য কিন্তু মন্দির সারাক্ষণই খোলা থাকে এবং এই জন্যই কিন্তু মন্দিরের ভেতরে এত ভক্তদের ভিড়। তো তোমাদের শ্রাবণ মাসের শ্রাবণী তিথি উপলক্ষে আবার একটা নতুন মন্দিরের খোঁজ দিলাম আমাদের টেম্পলস অফ বেঙ্গল সিরিজে। তো তোমরা কিন্তু এটাও দেখো এবং পারলে তোমরা কিন্তু অতি অবশ্যই এই মন্দিরে এসো। আবারও দেখা হবে এরকমই কোনো একটা নতুন উপস্থাপনা বা নতুন কোনো ভিডিওতে। তো এরকমভাবে আমাদের পাশে থেকো এবং সাপোর্ট করে যেও। আজকের জন্য এখানেই শেষ করলাম ছোট্ট একটা উপস্থাপনা। টাটা।